আসসালামু আলাইকুম আহমেদ ক্লাসমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি ফাহিম এই ভিডিওটি এসএসসি হায়ামেথ এইট পয়েন্ট টু এর আরও দুইটি প্রবলেম নিয়ে এখানে আমি পাঠ্যবুইয়ের সাত এবং আট নম্বর ম্যাথসটা সলভ করে দেখাবো তো প্রথমে আমরা সাত নাম্বার প্রবলেমটা সলভ করি দেখি কি দেয়া আছে যদি কোসেক এ ইকুয়ালস টু এ ভাগ বি হয় যেখানে এ ইজ গ্রেটার দেন b, বিজ গ্রেটার দেন অফ জিরো অর্থাৎ শর্ত বলে দিচ্ছে b থেকে এ বড় এবং শূন্য থেকে বি বড় হয় তবে প্রমাণ করে যে টেন এ ইকুয়েলস টু প্লাস বি ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা যেই মানটা দেয়া আছে ওটা থেকে এই জিনিসটা প্রুফ করবো তাহলে দেখি কী দেয়া আছে আমরা আগে লিখি দেওয়া আছে কশেক এ ইকুয়ালস টু এ ভাগ বি এখন দেখো আমাদেরকে যেই জিনিসটা প্রুফ করতে বলছে ওইখানে কিন্তু নিচে দেখো রুটোভার এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে কিন্তু এখানে কী আছে এ এবং বি আছে তো আমি যদি এরকম ফর্মেশনে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই এটা বর্গ করতে হবে বর্গ করলেই তো স্কোয়ার বি স্কোয়ার ফর্মেশনটা আসবে তো এই জন্য আমি এটাকে প্রথমে বর্গ করে নিব তো বর্গ করি উভয় পক্ষকে কস এক স্কোয়ার এ ইকুয়ালস টু এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার বর্গ করলাম আচ্ছা এরপরে দেখো আমরা একটা সূত্র জানি কস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়েলস টু হচ্ছে ওয়ান এটা আমরা জানি এখন আমরা যদি এই মাইনাস কোটো স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাই মাইনাসটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি এরপরে বা কসেক স্কোয়ার এ ইকালস টু ওয়ান প্লাস স্কোয়ার এ তার মানে দেখি আমরা এখানে যে কসেক্স স্কোয়ার এ আছে ওই কসেক্স স্কোয়ার এর জায়গায় আমরা ওয়ান প্লাস স্কোয়ার এটা বসাতে পারি তো ওই জিনিসটা আমরা এখানে বসে দিই পা দিলাম এই কোয়ারের জায়গায় কি লিখবো ওয়ান প্লাস কট স্কোয়ার এ ইকল টু কি হবে বলো উপরে থাকবে হচ্ছে কি এ স্কোয়ার ভাগ হচ্ছে কি বি স্কোয়ার প্লাস ওই দিকে কি হয়ে যাবে মাইনাস এ তাহলে বলতেই পারি বা দিলাম কট স্কোয়ার এ ইকালস টু কি হবে বলো এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার আর এই প্লাস ওয়ান ওই দিকে কি হয়ে যাবে মাইনাস ওয়ান এখন দেখো এটুকু আমি লিখি কত স্কোয়ার এ ইকুয়ালস টু এখন নশ আমরা ক্যালকুলেশন করি নিচে কি থাকবে বলো নিচে থাকবে হচ্ছে বি স্কোয়ার আচ্ছা তো এখন দেখো যদি ক্যালকুলেশন করি বি স্কোয়ারকে বি স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দিয়ে স্কোয়ারকে গুণ করলে কি হয় এ স্কোয়ার হয় নর্মাল ক্যালকুলেশন আর কি আর এখন এই বি স্কোয়ারটা ডিরেক্ট ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে মাইনাস দিয়ে কি লিখতে পারি বি স্কোয়ার এইটুক আমরা পেয়ে গেলাম এখন এরপরে দেখি আমরা এইখান থেকে আর কি লিখতে পারি আমাদের প্রুফ করতে হবে টেন এ বাট এখানে কি আসছে কট স্কোয়ারে তাহলে কট থেকে তো আমি টেনে যেতে পারি আমরা কট স্কোয়ার এর জায়গায় কি লিখতে পারি ওয়ান ভাগ টেন স্কোয়ার এ এটুকু লিখতে পারি আর এই পাশে লিখলাম হচ্ছে গিয়ে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার যা আছে তা লিখে দিলাম এখন উল্টে দিই আমরা তো টেনের মানটা বের করবো তাহলে এখন উল্টে দিই লবকে হর হরকে লব করে ফেলি উভয় পাশেই করতে হবে তাহলে এখন আমরা কি লিখতে পারি পরের লাইনে টেন স্কোয়ার এ ইকুয়ালস টু কি হবে বি স্কোয়ার যাবে উপরে আর নিচে কি থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এই স্কোয়ারটা ওই দিকে কি হয়ে যাবে রুট হয়ে যাবে এবং রুট হলে প্লাস মাইনাসে দুইটা ভ্যালু আসে তাহলে আমরা পরে লিখতে পারি টেন এ ইকুয়েলস টু প্লাস মাইনাস দিয়ে দিলাম বি স্কোয়ারকে রুট করলে রুট আর স্কোয়ারে কাটা গিয়ে শুধু বি থাকবে আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে রুট করলে কি হবে রুট ওভার মাইনাস বিসারটা চলে আসছে তার মানে এটাই তো আমাকে প্রুফ করতে বলছে তার মানে এখানে আমি লিখে দিব প্রমাণিত শেষ তাহলে আমরা সাত নাম্বার ম্যাথস বুঝতে পারলাম এখন আমরা আসি আট নাম্বার প্রবলেমে

দে আছে কেটা মাইনাস এখন এই যে পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কেন আমরা নিব আমি একটা জিনিস বলে দিই যদি এরকম ফরমেশনের বা এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে সেটা জেনারেল মেসেও কিন্তু এইরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে প্রথমে যে কাজটা করবো একই ধরনের রাশিকে এক পাশে নিয়ে যাবো দেখো সমানের ওই পাশে রুট টু আছে আমি ওই সাইন্টাকে ওই পাশে নিয়ে যাব তো ওই কাজটা আমি করি এখানে আমি কসথিটা রাখলাম সমান দিয়ে থিটা আর এই মাইনাস সাইন্তিটা ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস সাইন্টা গেল থিটা লিখলাম এখন রুট টু সাইন্থিটা প্লাস সাইন্দিটা থেকে সাইন্টা কমন নিবো তো সাইন্থিটা কমন নিলে কি থাকবে রুট থাকবে এখানে আর এখান থেকে কি থাকবে ওয়ান থাকবে এই লাইনে আসার পর এখানে যেটা আসছে রুট টু প্লাস ওয়ান তার অনুবন্ধী দিয়ে আমি আবার বলতেছি এখানে যেই জিনিসটা আসবে এখানে কি আসছে রুট টু প্লাস ওয়ান তার অনুবন্ধী অর্থাৎ তার বিপরীত রাশি দিয়ে মানে তার বিপরীতটা দিয়ে আমরা কি করব লব এবং হরকে গুণ করব তাহলে রুট টু প্লাস ওয়ান আসছে তাহলে আমি লব এবং হরকে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করব তাহলে আমরা কি লিখতে পারি কস থেটা সমান দিলাম দেখো এখানে টাই দিয়ে দিই সাইন থেটা রুট টু প্লাস ওয়ান তার বিপরীতে কী হবে রুট টু মাইনাস ওয়ান নিচেও সেম জিনিসটা করতে হবে লবে করছি হরেও করতে হবে রুট টু মাইনাস ওয়ান দেখো এই রুট টু মাইনাস ওয়ান উপর নিচে কাটা গিয়ে ওই আগের লাইনেই চলে যায় তো এই জিনিসটা আমরা করতে পারি আচ্ছা এখন লিখি কস থেটা ইকালস টু দিলাম একটু আমরা মনোযোগ দিয়েটা দেখব সাইনটিটা দিলাম এখন দেখো এখানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ সমান কি লিখতে পারি স্কোয়ার বি ওই সূত্র মতো এটাকে ফালাইবো তাহলে কি লিখতে পারি আমি এখানে সেকেন্ড প্যাকেট দিলাম রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার না দিলেও চলতো রুট টু মাইনাস লিখে ফেললাম বা কস থেটা দিলাম আচ্ছা এরপরে এখানে দিই আমরা কি লিখতে পারি কি লিখতে পারি সাইন থিটা দিলাম আচ্ছা রুটার স্কোয়ার কাটা যাবে রুটার স্কোয়ার কাটা গিয়ে কি থাকবে টু থাকবে আর ওয়ানের উপর স্কোয়ার মানে কি ওয়ান আর নিচে কি থাকলো রুট টু ওয়ান আচ্ছা এখন একটা জিনিস আমরা খেয়াল করে দেখি এই যে টু মাইনাস ওয়ান করলে কত আসবে ওয়ান আসবে ওয়ান দিয়ে সাইন থিটাকে গুন করলে কি আসবে সাইন থিটাই আসবে তাহলে উপরে থাকলো শুধু সাইন থিটা আর নিচে রুট টু মাইনাস ওয়ান এখন যদি আমরা আর্গুন করি একটু খেয়াল করে আমরা দেখি আর্গুন করলে আমরা কি পাবো আমরা একটু মনোযোগ দিয়ে এটা বোঝার ট্রাই করি এটার নিচে কোনো কিছু নাই মানে হর কত আছে এক তাহলে সাইন থিটাকে ওয়ান দিয়ে গুণ করলে কত আসবে সাইন থিটা এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি আচ্ছা এখন এই রুট টু মাইনাস ওয়ানের সাথে কী হবে কস্তিটা গুণ হবে তাহলে একটু খেয়াল করে দেখি আমি রুট টু মাইনাস ওয়ান ইন্টু লিখলাম এক লাইন বেশি লিখি বুঝতে হবে কী হবে রুট টু কস আর কস্তিটার সাথে ওয়ান গুণ করলে কি আসবে মাইনাস কস এখন এই মাইনাস কস্তিটা এই পাশে সাথে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি সাইন

রুট টু থিটা এটাই দেখাইতে বলছে তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো দেখানো হলো দেখানো হলো খুবই সোজা একটু মনোযোগ দিয়ে এটা বুঝতে পারলে এবং প্র্যাকটিস করলে আর কোনো প্রবলেম থাকবে না আশা রাখি আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন আল্লাহ হাফিজ